হ্যালো ফ্রেন্ডস, আপনাকে আবু বাংলা টেক ইউটিউব চ্যানেলে স্বাগত। তো পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পে নাম নথিভুক্ত নতুন এবং পুরনো সকল কৃষকদের বেনিফিশিয়ারি স্ট্যাটাসে কিন্তু ইতিমধ্যে সম্পূর্ণ নতুন একটা পরিবর্তন এসে গেছে। অর্থাৎ 12তম কিস্তির টাকা যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে খুব শীঘ্রই ঢুকতে চলেছে তার কিন্তু নমুনাগুলো ইতিমধ্যে আপনারা নিজেদের বেনিফিশিয়ারি স্ট্যাটাস চেক করলে দেখতে পাচ্ছেন। যেমন কিছুদিন আগে ওয়েটিং ফর অ্যাপ্রুভাল ছিল, এখনও কিন্তু সেম একই রকম করে এই বেনিফিশিয়ারি স্ট্যাটাসে সকল কৃষকের একদম একটা নতুন আপডেট তথা পরিবর্তন চলে আসে। তো আজকের ভিডিওতে আমি আপনাদের একদম বিস্তারিত জানিয়ে দেবো এবং লাইভ দেখিয়ে দিব যে কৃষকদের নতুন কী বেনিফিশিয়ারি স্ট্যাটাসে আপডেট আসলো, এতে আপনাদের সুবিধা কী হবে সবটাই কিন্তু জানিয়ে দিব বন্ধুরা। তাই আশা করছি আজকের এই ছোট্ট ভিডিও অবশ্যই আপনাদের জন্য উপকারে আসবে, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ভিডিওটি শুরু করার আগে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো ভিডিওর নিচে লাইক বাটনে ক্লিক করে ভিডিওটি একটি লাইক দিয়ে দিন এবং পাশে থাকা লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর হ্যাঁ, অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না, এই সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে। তো দেখুন, পিএম কিষাণ প্রকল্পে নাম নথিভুক্ত আপনি একজন কৃষক হয়ে থাকলে আপনার যদি আপনি বেনিফিশিয়ারি স্ট্যাটাসে এমন আপডেট দেখতে চান তার জন্য আপনাকে পিএম কিষাণ প্রকল্পের সর্বপ্রথম অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে, অথবা আপনাদের সুবিধার্থে এই ওয়েব পেজের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। আপনারা চাইলে সেই লিঙ্কে ক্লিক করলে ডাইরেক্ট এই ওয়েব পেজে চলে আসবেন। তো এখানে এসে একটু নিচের দিকে স্ক্রল ডাউন করলে ডান দিকে আপনারা সকলেই জানেন বেনিফিশিয়ারি স্ট্যাটাস নামে একটা অপশান থাকে, সেখানে সর্বপ্রথম ক্লিক করতে হয়। এখানে ক্লিক করলে আপনাকে কিন্তু এই পেজে নিয়ে আসবে। তো এখান থেকে আপনারা যদি রেজিস্ট্রেশন নম্বর জানেন তাহলে এই জায়গায় আপনার রেজিস্ট্রেশন নম্বরটা বসিয়ে দেবেন, নাহলে কিন্তু এই যে পাশে দেখতে পাচ্ছেন মোবাইল নম্বর একটা নামে অপশন আছে, জাস্ট মোবাইল নম্বরে ক্লিক করবেন। মোবাইল নম্বরে ক্লিক করার পরে পেজটা একটু লোডিং নিয়ে আবারও কিন্তু এই পেজেই রিডাইরেক্ট করে দেবে। তো এখান থেকে আপনাকে এখন কী করতে হবে, এই যে এখানে যে মোবাইল নম্বর ইন্টার মোবাইল নম্বরের জায়গায় আপনি আপনার মোবাইল নম্বর বসিয়ে দেবেন এবং একটা নিচে দেখুন ইমেজ কোড দেখতে পাচ্ছেন। তো এখানে কিন্তু সাইডে একটু গন্ডগোল আছে, এই কারণে এই ইমেজ কোডটা যদি এই ইমেজ কোডের জায়গায় বসিয়ে দেন তাহলে কিন্তু আপনি বেনিফিশিয়ারি স্ট্যাটাস চেক করতে পারবেন না। এর জন্য আপনাকে নিউটিউব কিংবা প্রিভিউ ইমেজ কোডে যে ইমেজ কোডটা পাবেন সেই ইমেজ কোডটা কিন্তু এই জায়গায় বসিয়ে দিলে তারপর নিচে গেট ডেট অপশন আছে, সেখানে ক্লিক করলে কিন্তু আপনি আপনার বেনিফিশিয়ারি স্ট্যাটাস চেক করতে পারবেন। তো অল ডিটেলস বসিয়ে দিয়ে গেট ডেটাতে ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম করে কিন্তু আপনার তথা কৃষকের অল ডিটেলস এখানে চলে আসবে। তো এখন দেখুন বন্ধুরা, এই কৃষকের কিন্তু পেমেন্ট মোড এখানে আধার হয়ে আছে, অর্থাৎ টাকা পেতে কোনো রকম সমস্যা হবে না এবং পিএফ ব্যাঙ্ক স্ট্যাটাসে অ্যাকসেপ্ট আছে এবং আগামী কিস্তি তথা 12তম কিস্তির টাকা যে ঢুকবে এর জন্য কিন্তু ইনস্টলমেন্টের করে ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বা স্টেট এই লেখাটা চলে আসে, অর্থাৎ 12তম কিস্তি দেওয়ার জন্য কিন্তু এনার প্রসেস শুরু হয়ে গেছে। তো আমি যেটা এবারে যেটা নতুন জিনিস দেখাতে চাই কৃষকদের বেনিফিশিয়ারি স্ট্যাটাসে যে নতুন আপডেট আসছে, দেখুন এই কৃষকের তথা এই কৃষক শুধু না আপনাদের সবারই বর্তমানে যদি স্ট্যাটাস চেক করেন, যারা আপনারা ইকুইচি করে রেখেছেন বা যারা ইকুইচি করেননি, যাদের আপনি বেনিফিশিয়ারি স্ট্যাটাস চেক করবেন তাহলে কিন্তু দেখবেন বন্ধুরা, প্রথমত তো ফার্মার নেম থাকে, তারপরে ফাদার নেম থাকে, তারপরে কিন্তু দেখুন সম্পূর্ণ নতুন একটা অপশান যোগ করা হয়েছে ইকুইচি স্ট্যাটাস নামে। তো দেখুন এখানে ইকুইচি স্ট্যাটাসে কী বলা আছে যে স্ট্যাটাস উইল বি আপডেটেড সুন, তার মানে বন্ধুরা ইকুইচি আপনার হয়েছে কি হয়নি এটা কিন্তু এর পরবর্তীতে আপনি নিজের বেনিফিশিয়ারি স্ট্যাটাস চেক করেও দেখতে পাবেন। মানে এখানে কিন্তু ইকুইচি স্ট্যাটাসের পরে যেটা আপডেটের শুন দেখাচ্ছে, মানে খুব শীঘ্রই যেটা আপডেট দেওয়া হবে, যাদের ইকুইচি করা থাকবে তাদের এখানে ইকুইচি ডান লেখা থাকবে আর যাদের ইকুইচি করা থাকবে না তাদের কিন্তু এখানে ইকুইচি ইয়েট নট ডান এমন কিন্তু এখানে লেখা থাকবে। তো আশা করি বন্ধুরা বুঝতে পারলে নতুন কি কৃষকদের বেনিফিশিয়ারি স্ট্যাটাসে আপডেট আসছে। এই যে ইকুইচি স্ট্যাটাস নামে কিন্তু একটা নতুন সম্পূর্ণ অপশান বেনিফিশিয়ারি স্ট্যাটাসে কৃষকদের যোগ করা হয়েছে। তো আপনি আপনার বেনিফিশিয়ারি স্ট্যাটাস চেক করে দেখুন এই অপশানটা আপনার বেনিফিশিয়ারি স্ট্যাটাসে যোগ হয়েছে কি না। তবে আবার এই প্রসঙ্গে আরেকটা কথা না বললেই নয়, দেখুন আমি এই কৃষকের কিন্তু গতকালকে বেনিফিশিয়ারি স্ট্যাটাস চেক করে দেখতে পেয়েছিলাম যে এখানে কিন্তু ইকুইচি স্ট্যাটাস নামে অপশনটা ছিল, বর্তমানে কিন্তু এই ইকুইচি স্ট্যাটাস অপশনটা এখানে নেই। তো এর জন্য আমি বললাম অবশ্যই কিন্তু আপনিও এরকম করে বেনিফিশিয়ারি স্ট্যাটাস চেক করে দেখুন ইকুইচি স্ট্যাটাস নামে যে অপশনটা এখানে আপনার ফার্মার সরি ফাদার নেমের পরে এখানে আপনার আছে কি নেই, নাহলে সেটাও কমেন্ট করেন। আর যদি আপনি ইকুইচি স্ট্যাটাস নামে এই জায়গায় অপশনটা দেখতে পাচ্ছেন তাহলে কিন্তু অবশ্যই সেটাও কমেন্ট করে জানিয়ে দেবেন। তো আজকের এই ভিডিওতে শুধুমাত্র আপনাদের এটাই আপডেট দেওয়ার ছিল, এছাড়া আপনাদের পিএম কিষাণ রিলেটেড যে কোনো প্রশ্ন থাকলে আপনারা কমেন্ট করতে পারেন। সো ভিডিও উপকারে আসলে অবশ্যই একটা লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিয়ে ততটিকে ছড়িয়ে দেবেন। ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের ভিডিওতে। ধন্যবাদ।